তো এই যে চ্যানেল এটাতে সবাই সাবস্ক্রাইব করে দিও, আর সাইডে যে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজ আমি যাচ্ছি আমার ইসে মানে বাইকের যে রেডিয়েটার আছে রেডিয়েটারের গার্ড লাগাতে, নাহলে খুব নোংরা যাচ্ছিল। আরও কাদার সিজিন, তো প্রচুর পরিমাণে কাদাও যাচ্ছে, আর জলের যে মানে ধুতে গেলে জলের যে প্রেশারটা ওই প্রেশারে ওটা বেঁকে যাচ্ছে। তো আজ আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, তো আজই ডেলিভারি হলো, তো এটা দেখে নাও। আর আমি ওটা লাগাতে যাবো এখন, ঠিক আছে? তারপর রাস্তা থেকে কথা বলেছি তোমাদের সঙ্গে। তো আর ভালো কথা, আমার ইনস্টাগ্রাম আইডিতে যারা এখনও ফলো করোনি, তো এই যে আমার ইনস্টাগ্রাম আইডি, এটাতে সবাই ফলো করে দিও। আর চলো ভিডিওটার মজা নাও। হ্যাঁ, এই যে আমার সেই রেডিয়েটার গার্ড, এটা অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিও সবাই। এটা আমার পড়েছে প্রায় 900 টাকার কাছাকাছি। রেড কালারে অর্ডার করেছিলাম, হ্যাঁ রেড কালারই এসছে। বেশ মজবুত মনে হচ্ছে। মজবুত আছে খুব। তো এটা আমি লাগাবো এখন। এই আমার লোগো আছে, হ্যাঁ এই যে। চলো এটা আমি লাগিয়ে ফেলি। আমি তো বেরিয়ে পড়েছি সুইটিকে নিয়ে, তা তোমরাও চলো মজাটা নাও আমার রাইডার। অল্প একটু যাবো, 1.5 কিলোমিটার, এখান থেকে 1.5 কিলোমিটার দূরেই গ্যারেজ। তো গ্যারেজের মালিকের কাছে ফোন করেছিলাম, তা বললো হ্যাঁ ভাই চলে আয়, এখনই আয়, আমি দোকানে নেই কিন্তু কর্মচারী আছে। তো আমি এই যে বেরিয়ে পড়েছি সুইটিকে নিয়ে, আর একটা বন্ধু আছে পিছনে। আগের যে দুটো তিনটে ভিডিও ছেড়েছি ওটাই খুব ভালোই রেসপন্স পেয়েছি, তো সবাই একটু সাপোর্ট করো আমায়, একেবারে নতুন চ্যানেল। আমাদের বাড়ি একেবারে গ্রামের মধ্যে, তো ব্যাকগ্রাউন্ডে অনেক কিছুই দেখতে পাবে, তার জন্য কিছু মনে করো না। আরে কুকুর, ঠিক আছে, একেবারে গ্রামের মধ্যে বাড়ি, ওই জন্য একটু সমস্যা হয়, ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো পাবে না একটা। আমি খুশি আছি আমার গ্রামটা নিয়ে, খুব গর্বিত আমি আমার গ্রাম বাটকেমারিকে নিয়ে। এখানকার লোকজন সবই খুব ভালো। সামনেই সেই ব্রিজটা, প্রথম ভিডিওতে যে ব্রিজটা দেখিয়েছিলাম সেই ব্রিজটা, আমি যেখানে যাই না কেন আমার এই ব্রিজ পার করতেই হবে। তো আমি ওটা লাগানোর পরে মানে রেডিয়েটার গার্ডটা লাগানোর পরে আমি যাব পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে। তো আর বাবা, পেট্রোলের দাম যা হয়েছে! শোন ভাই, যারা এখনও গাড়ি কিনিসনি তারা গাড়ি কিনিস না, আই মিন কিনো না কেউ, যারা এখনও গাড়ি কেননি, আর যারা কিনেছো তারা আমার মতনই অবস্থা, আমি জানি, বুঝতে পেরেছি, কারণ বেকার ছেলে পেলে আর কত ভালো হবে। সবাই দেখছে গ্রামের লোক আমার দিকে তাকিয়ে যে ক্যামেরা ট্যামেরা নিয়ে কী করছে, তো আমি যা করছি সে তো তোমরাই জানো। তো আমি আমাদের গোপালনগর বাজারে চলে এসেছি, এখান থেকে আর মাত্র কিছুটা।
চলো গোপালনগর থানার মধ্যে দিয়ে যাব। তো থানার ভিতর দিয়ে যাব, থানার ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়েই যাব। মনে হয় না যাওয়া হবে, সামনে তো কাজ হচ্ছে। যাওয়া যাবে কি? ভয় করছে থানার মধ্যে দিয়ে যেতে। এই যে গোপালনগর থানা, ভাই দেখছে আমাকে পুলিশ টুলিশ। এটা আমাদের মানে গোপালনগর একটা বাচ্চাদের পার্ক, এটা আমরাও আসি। চলে এসছি গ্যারেজে, দাদা একটু রেডিয়েটার গার্ডটা লাগিয়ে দাও না, স্কুটিটা একটু সরিয়ে দাও, এটা একটু সরিয়ে দাও, গাড়িটা ঢুকিয়ে দিই, ওই গার্ডটা লাগিয়ে দাও, রেডিয়েটার গার্ড। সমদ্দা কোথায়? ফোন করেছিলাম আমি, বললো কর্মচারী রয়েছে। তো আমি চলে এসেছি গ্যারেজে, তো এখন রেডিয়েটার গার্ডটা লাগাবো এই যে এই এই জায়গাটায়। তো গাইস ফাইনালি লাগানো হয়ে গেছে, এখন এখান থেকে যাব পেট্রোল পাম্পে, তো পেট্রোল ভরবো গাড়িতে। একটু অসুবিধা হচ্ছিল লাগাতে, কিন্তু এখন ঠিক আছে, লাগানো হয়ে গেছে, এখন তো ঠিক থাকবেই। ভিডিওতে মজা আসছে কিনা সেটা জানিও কমেন্টে। সামনে পেট্রোল পাম্প,
পুরো ফুল, মানে ফুল যতটা ধরে পেট্রোল তো আমি ততটাই ভরবো। মোটামুটি ওই 4-4.5 লিটার মতন ধরতে পারে আমার যা আইডিয়া। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, মানে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সাইডে যে বেল আইকনটি আসবে ওটাতেও প্রেস করে রেখো। এই যে সামনে চলে এসেছে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল, তো আমি এখন এখানে যাব পেট্রোল ভরতে। মনে হচ্ছে উল্টো দিক থেকে দেবে না। ঠিক আছে, ঘুরে আসি। তো আমি দাঁড়িয়ে আছি, আবার 102 টাকা লিটার। বাহ, ফুল ফুল করে দাও। বাস বাস বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমার 465 টাকা হয়েছে। দেখো স্লিপ দেবেন না, মানে বিলটা। তো আমার ফিউল ভরা হয়ে গেছে, তো আমি এখান থেকে এখন যাব বাড়ির দিকে। তেলের দাম যে পরিমাণে বাড়ছে, আই মিন পেট্রোলের দাম যে পরিমাণে বাড়ছে ইন্ডিয়াতে, প্রচুর পরিমাণে। আজকে 102 পয়েন্ট সামথিং ছিল কিছু, তো খেয়াল করিনি, হয়তো মানে যে বিলটা দিয়েছে ওই বিলেই রয়েছে। ও ঠিক আছে, ছাড়ো, যা হয়ে গেছে হয়ে গেছে। ট্যাঙ্কটা ফুল করিয়ে নিজেরও শান্তি পাই, মানে নিজে থেকেই শান্তি পাই যখনই গাড়ির ট্যাঙ্কটা ফুল থাকে, দেখেও মজা। আর আমার অ্যাভারেজটা খুবই ভালোই দিচ্ছে, এই যে অ্যাভারেজ 44.8 লিটার, মানে মোটা প্রায় 45 কিলোমিটার দিচ্ছে মাইলেজ আমার। আর এমটির এই ফ্যাসিলিটিটা ভালো যে কেমন কি মানে অ্যাভারেজ দিচ্ছে সব দেখায়, তো ভালোই দিচ্ছে, চালিয়ে শান্তি আছে, তেল ভরেও শান্তি আছে। তো গাইজ, আমার ভিডিওটা কার কেমন লাগলো সেটা জানিও, আর আমার ভিডিওটা এই পর্যন্ত আমি স্টপ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভাই, সবাই ভালো থেকো।